सर्वनाशी तिस्ता भाषिए निये गेछे गोटा ग्राम के बाड़ी घर पुलिस स्तूपर तलाय छाद हारिए कालिम्पंगेर माल्ली ग्रामेर 20-25 परिवार एखन त्राण शिविरे ग्राउंड जिरो थेके 3 अक्टोबर ओ तार परवर्ती समय छवि तुले धरलेन प्रतिनिधि कौस्तुभ भौमिक। क्या हुआ हादसा उस रात को? ये रात को दो बजे करीब में सर पानी आया, पुलिस आया, थाना आया, सबको अलाउ किया, उसके बाद में जैसे था वैसे निकल कर लोग भागा। तिस्ता नदी रुद्ररूप और से रुद्ररूपे कालिम्पों जिलार माल्ली एलाकार एक ग्रामटीर एक अंश सम्पूर्ण नदी गर्भे विलीन हो गए। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি তার দিকে বাঁ দিকে মোটামুটি 50-60 মিটার যদি যাওয়া যায় সেখানেও কিন্তু ঘরবাড়ি ছিল। তবে গত 3 তারিখ গভীর রাতে যে মেঘভাঙা বৃষ্টি তিস্তা নদী বরাবর নেমে আসে তার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই এলাকা। যদি জানা যাচ্ছে 7-8টি বাড়ি সম্পূর্ণভাবে নদীগর্ভে চলে গেছে এবং সেই সাথে আরো বেশ কয়েকটি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বাড়ির ভেতরে একদম জল কাদায় ভর্তি আর এই মুহূর্তে প্রত্যেকই ঘর ছাড়া আশেপাশে যে রিলিফ ক্যাম্পগুলি রয়েছে সেখানেই তাদের আশ্রয় নিতে হচ্ছে। পাশাপাশি সমস্ত সমাজ এক হয়ে এই মুহূর্তে এখানেই রান্না করছে, প্রত্যেকে চাইছেন যে সরকারের তরফ থেকে যাতে তাদের সহযোগিতা করা হয়। कोई मिनिस्टर लोग आया था? हाँ, अभी हमारे यहाँ का जो नेता लोग है कुछ पास हो रहा है, सबका व्यवस्था मिला रहे हैं वो लोग। ঠিক জানালা দিয়ে দেখা যাচ্ছে যে ঘরের ভেতরে অনেকটাই কিন্তু জল কাদায় ভর্তি রয়েছে নদীর পলি পড়ে। আর এই যে চলাচলের রাস্তা ঘর সমস্তটাই চলে গেছে কিন্তু সম্পূর্ণভাবে। আর এই মুহূর্তে যারা গ্রামবাসী তারা প্রশাসনের সহযোগিতায় এই এলাকাটিকে ফের একবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। বহুত ভয়ানক থা না ও ডর তো ঐসা থা সে বহুত বড়া ভয়ানক। आपका उम्र कितना हुआ अभी? मेरा 70 का लगभग हो रहा है। तो कभी देखा आपको उम्र में ऐसा? नहीं देखा है, विषय नहीं देखा। কতদিনে এই মাল্লি কালিম্পং এর মাল্লি এলাকা আগের অবস্থায় ফিরে আসে সেটাই কিন্তু দেখার বিষয়। কালিম্পং থেকে ক্যামেরায় সুজিতদের সাথে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কেন্দ্র বিমাত্রসুলভ আচরণ করছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় অন্যান্য রাজ্য কেন্দ্রীয় সাহায্য পাঠানো হয়, তবে এ রাজ্যে কিছু দেওয়া হয় না। রবিবার কালিম্পং জেলার রংপোয়ে তিস্তা নদীর হরপা বানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে কথা বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা দুর্গত কালিম্পং জেলার রংপো এলাকায় যান রাজ্যের যুব কল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একটা ভয়াবহ পরিস্থিতি হলো প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত রাজ্য তারা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সাহায্য পান, এখন বাংলা পায় না। কেন্দ্রের এই যে বঞ্চনা, এই বঞ্চনা বাংলার মানুষের প্রতি বঞ্চনা। জেলা সারাদিনে এখন সময় আরও একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আকাশে বাতাসে পুজোর আমেজ, পুজো প্যান্ডেলগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বনেদি বাড়িগুলিতেও সাজো সাজো রব, হারিয়েছে জৌলুস, মরছে ধরেছে করিবর্গার ছাদেও। রীতিনীতিতেও বদল এসেছে বিস্তর। হাওড়ার আমতার রসপুরের রায় পরিবারের পুজোতে এখনও লেগে ইতিহাসের গন্ধ। ঢাকে কাঠি পড়ে গেছে, বাতাস চুড়ে শুধুই ছাতিম শিউলির গন্ধ। তেপান্তরের মাঠের কাশবনে এসে থমকেছে শরতের আকাশ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বনেদি বাড়ি থেকে ক্লাবগুলি, বাদ যায়নি হাওড়ার আমতার রসপুরের রায় পরিবারও। রায়বাড়ির পুজোর বয়স 478 বছর। রায় পরিবারের পুজোয় লেগে আছে ইতিহাসের গন্ধ। পুজো ঘিরে লোকালয়ের বাতাসে ঘুরে বেড়ায় নানা গল্প। 1540 সালে শেরশাহের আমলে বর্ধমান থেকে রাজকর্মী হিসেবে রসপুরে আসেন যশোশচন্দ্র রায়। 1545 সালে তিনি এই দুর্গাপুজো শুরু করেন। আগে 51-বর্তী রায় পরিবার এই পুজো করলেও এখন পরিবার ভেঙে যাওয়ার ফলে 7টি পরিবার মিলে চালিয়ে যাচ্ছে এই পুজো। তাই সাত ঘরের পুজো নামেই এখন পরিচিত রায়বাড়ির দুর্গাপুজো। বর্তমানে কর্মসূত্রে পরিবারের অধিকাংশ সদস্য বাইরে থাকায় পুজোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন এলাকার মানুষ। যদিও পুজোর সমস্ত খরচ বহন করে এই সাত পরিবার। সাত ঘরের পুজোটা পূর্বপুরুষ থেকেই চলে আসছে,
একই নিয়মে। লোকমুখে প্রচলিত পূর্বে বর্ধমান রাজবাড়ির কামানদাগার আওয়াজ রিলে সিস্টেমে রসপুরে আসার পরেই শুরু হতো পুজো, এখন সেসব ইতিহাস। এখানকার মায়ের মূর্তির একটি বৈশিষ্ট্য রয়েছে, অন্যান্য জায়গায় একচালার মূর্তিতে মায়ের পাশে ওপরে থাকে লক্ষ্মী সরস্বতী, নিচে থাকে কার্তিক গণেশ, এখানে ঠিক তার উল্টো, ওপরে রয়েছে কার্তিক গণেশ, নিচে লক্ষ্মী সরস্বতী। পুরোহিতের মতে পাশের গড়চণ্ডী মন্দিরের মায়ের মূর্তির সাথে সাদৃশ্য রেখেই এখানে কার্তিক গণেশ থাকে ওপরে। কার্তিক গণেশ এখানে এতে ওপরে থাকে, যেহেতু আমার এই পাশে মা গড়চণ্ডী আছে, তার লক্ষ্মী গণেশ ওপরে বলে, এই কার্তিক গণেশ ওপরে বলে এখানেও সেটা। জানা গেছে এখানে বহু বছর আগে মহিষ বলি হতো, কিন্তু রায়বংশের তৃতীয় পুরুষ রামকৃষ্ণ রায় বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকে এখানে বৈষ্ণব মতে পুজো হয়, তাই উঠে গিয়েছে সমস্ত রকম বলি, পরিবর্তে মাকে দেওয়া হয় বেলপাতার মালা। পাশাপাশি যেহেতু পাশের দামোদর নদে নৌকার মাধ্যমে বাণিজ্য চালাতো রায় পরিবার, সেহেতু মায়ের কাছে নিবেদন করা হয় বাঁশের তৈরি নৌকা। নবমীর দিন রাতে সেই নৌকা নিয়ে যান পরিবারের সদস্যরা, এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মানা হয়। পাশাপাশি আগে নৌকায় করে মাকে দামোদরে ঘুরিয়ে মাঝ নদীতে হতো মায়ের বিসর্জন, বর্তমানে লোকের অভাবে সেই প্রথাও বন্ধ হয়ে গেছে, সময় পেরিয়েছে, কমেছে জৌলুস, তবে পূজোর রীতি এখনো চলে আসছে। পূজোর সঙ্গে জড়িয়ে বর্ধমানের রাজ আমলের ইতিহাস, গ্রামের মানুষ পূজোর কয়েকদিন এখানেই ভিড় জমান, রসপুরের পূজোয় তাই প্রাণের ছোঁয়া। হাওড়ার রসপুর থেকে আক্তারুল খানের রিপোর্ট, কলকাতা টিভি। কাঁটা তারের বেড়া মুছে ফেলতে পারেনি দুই বাংলার আত্মিক টান। 3 শতাধিক বছরের পুরনো ওপারের দেবী দুর্গা পূজিত হন এপার বাংলায়। আলিপুর দুয়ারের গাঙ্গুলি বাড়ির পুজোর সঙ্গে তাই মিশে আছে দুই বাংলার আত্মার টান। সেটা 1660 সাল, অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরের গাঙ্গুলি বাড়িতে শুরু হয়েছিল দুর্গা পুজো। পুজোর তত্ত্বাবধানে ছিলেন উমাচরণ গাঙ্গুলি। 1911 সালে ফরিদপুর থেকে আলিপুর দুয়ারে চলে আসে গাঙ্গুলি পরিবার, তারপর থেকে আলিপুর দুয়ারেই গাঙ্গুলি বাড়িতেই পূজিত হন মা দুর্গা। বাংলাদেশ থেকে আনা প্রতিমার কাঠামোতেই হয় দুর্গা পুজো। বাড়ি লাগোয়া মন্দিরে এখন প্রতিমা তৈরির ব্যস্ততা, দেশ বিদেশে থাকা পরিবারের সদস্যরাও ঘরে ফেরার জন্য বাক্স প্যাঁটরা বাঁধতে ব্যস্ত। আমাদের আত্মীয় স্বজনরা আছে আমেরিকায়, লন্ডনে এবং কলকাতায়, সবাই কি আসে? তারা পুজোয় আসে। এই পুজোটা আমাদের একটা পরিবারের, গাঙ্গুলি পরিবারের গেট টুগেদারের মতো হয়, এবং পুজোর কয়েকদিন প্রত্যেকে মণ্ডপে বসে সারাদিন বিভিন্ন ধরনের, এবং রাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, গান বাজনা আরতি কুইজ বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, এবং কলকাতা দিল্লি সব জায়গার থেকে আত্মীয় স্বজনরা আসে। প্রায় সব বনেদি বাড়ির পুজোরই কিছু বৈশিষ্ট্য থাকে, গাঙ্গুলি বাড়ির পুজোও তার ব্যতিক্রম নয়। পুজোর 3 দিন ভোগে মাছের ব্যবস্থা থাকে, মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় লুচি সুজিও। পারিবারিক প্রথা মেনে হয় শত্রু বলি। শত্রু বলি হয় নবমীতে। আমাদের কি হবে, চাল বাটা দিয়ে একটা মানুষ তৈরি করে সেটাকে মান পাতার মধ্যে পেঁচিয়ে সেটাকে বলি দেওয়া হয়। পারিবারিক ঐতিহ্য মেনে তিন বনেদি বাড়ির পুজোর রীতিনীতি যেমন বদলায় না, তেমনি মূর্তি গড়ার কারিগরের ক্ষেত্রেও বংশানুক্রমিক হয়ে থাকে। যেমন চন্দননগরের বসু পরিবারের দুর্গা প্রতিমা আজও পাঁচু গোপাল পালের বংশধারায় ডাকের সাজের এক চালার প্রতিমা নির্মাণ করেন। হুগলিতে যে কটি বনেদি বাড়ির পুজো হয় তার মধ্যে চন্দননগরের বসু বাড়ির দুর্গা পুজো বহু প্রাচীন। হুগলির চন্দননগর খলিশানী বোসপাড়ার দুর্গাপুজো 516 বছরের পুরনো।
সময়ের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্তি এবং একান্নবর্তী পরিবারগুলি ভেঙে যাওয়ায় জৌলুস হারিয়ে বহু বাড়ির পুজো বন্ধ হয়ে গেছে। কিন্তু চন্দননগর বসুবাড়ির পুজোয় সেই চমক না থাকলেও উৎসাহ উদ্দীপনা এখনও লক্ষ্য করা যায়। প্রাচীন রীতি মেনে এখনও জন্মাষ্টমীর দিনে এই বাড়ির কাঠামো পুজো হয়। বংশ পরম্পরায় পাঁচু গোপাল পালের বংশধররাই ডাকের সাজের এক চালার প্রতিমা নির্মাণ করেন। প্রাচীন রীতি মেনে প্রত্যেক দিনের অন্ন ভোগ ও সন্ধ্যায় নানা মিষ্টান্ন সহকারে লুচি ভোগ নিবেদন করা হয়। আমাদের এবছরের পুজো 516 বছরে পদার্পণ করলো। এই পুজো অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের মধ্যে আমাদের পুজোর কতগুলো বৈশিষ্ট্যও রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেমন আমাদের জন্মাষ্টমীর দিন এখানে কাঠামো পুজো হয়, এবং এই ঠাকুর তৈরির ব্যাপারে যে কুমোর করেন, বংশ পরম্পরায় সেই কুমোরই এই ঠাকুর তৈরি করছেন। আগে এই পুজোয় ছাগলি প্রথা থাকলেও সেই প্রথা এখন আর নেই। বর্তমানে পরিবারের বেশিরভাগ সদস্য কর্মসূত্রে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় বসবাস করেন, কিন্তু পুজোর দিনগুলিতে তাদের সকলেই উপস্থিত হন উৎসবে যোগ দিতে। উৎসবে সামিল হন পাড়া প্রতিবেশীরাও। আমাদের এই দুর্গাপুজো এত পুরনো চন্দননগরে আর কোথাও নেই, তো ছোটবেলা থেকেই পুজো দেখে আসছি, খুব মজা হয় পুজো ছাড়তে। যে আর যে মানে যতই কাজ থাক, ছোটবেলায় পড়াশোনা, এখন যেমন চাকরি বাকরি, যতই যাই থাক না কেন, এই চারটে দিন আমি এইখানেই টাইম কাটাতে একটু বেশি ভালো লাগে আমার। পরিবারের সদস্যরা জানান, এখনো প্রাচীন কালের রীতি মেনেই মহানবমীর দিন মায়ের অন্ন ভোগ দেওয়া হয় দর্শনার্থী থেকে গ্রামের মানুষদের। দশমীর দিন কাঁধে করে মায়ের বিসর্জন হলেও এখন আর তা হয় না। ত্রিচালা বিশিষ্ট এই মায়ের যে মূর্তি সেটা তৈরি হয়। অতীতে ছাগবলি থাকলেও বর্তমানে সেটা কিন্তু বন্ধ। পুজোর দিনগুলিতে এখানকার মানুষরা, এই গ্রামের যারা মানুষ, তারা কিন্তু এই পুজোতেই তারা আনন্দ করেন। হুগলি থেকে অধ্যায়ের সাথে পলাশ, কলকাতা টিভি। জেলার সারাদিন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।